হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা খুব ছোট্ট ভিডিওর মধ্যে দেখে নেব জাতীয় ক্রীড়া পুরস্কার 2020, অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, যেমন দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে কারা কারা পেয়েছেন 2020 সালে, তাদের নামের তালিকা আমরা দেখে নেব। প্রথমে দেখে নিই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কারা কারা পেয়েছেন। রোহিত শর্মা, উনি ক্রিকেটে পেয়েছেন। মনিকা বাত্রা টেবিল টেনিস, রানী রামপাল হকি, ভিনেশ ফোগাট কুস্তি এবং মারিয়াপ্পান থাঙ্গাভ্যালু, উনি প্যারা অ্যাথলেটিক্সে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। এবার আমরা দেখে নিই অর্জুন পুরস্কার 2020 সালে কারা কারা পেয়েছেন। চিরাগ চন্দ্রশেখর শেট্টি ব্যাডমিন্টনে, সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি ব্যাডমিন্টনে, মনীষ কৌশিক পেয়েছেন বক্সিংয়ে, লবলিনা বরগহাইন পেয়েছেন বক্সিংয়ে, দিব্যা কাগরান পেয়েছেন কুস্তিতে, রাহুল আওয়ারে পেয়েছেন কুস্তিতে, দীপিকা পেয়েছেন হকিতে, আকাশদীপ সিং পেয়েছেন হকিতে, ঈশান্ত শর্মা ক্রিকেট, দীপ্তি শর্মা ক্রিকেট, দিবিজ শরণ টেনিস, মাধুরিকা সুহাস পাটকার পেয়েছেন টেবিল টেনিসে, সৌরভ চৌধুরী শ্যুটিংয়ে, মনু ভাকের শ্যুটিং, অদিতি অশোক পেয়েছেন গলফে, দ্যুতি চাঁদ পেয়েছেন অ্যাথলেটিক্সে, ভিনেশ ভৃগুবংশী উনি পেয়েছেন বাস্কেটবলে, সাওয়ান্ত অজয় অনন্ত উনি পেয়েছেন ইকুয়েস্টিয়ানে, সন্দেশ ঝিঙ্গান উনি পেয়েছেন ফুটবলে, সারিকা সুধাকর উনি পেয়েছেন খোখোতে, দাত্ত ভোকানন উনি পেয়েছেন রোয়িংয়ে, দীপক উনি পেয়েছেন কবাডিতে, অতনু দাস পেয়েছেন তীরন্দাজিতে, শিবা কেশবন পেয়েছেন উইন্টার স্পোর্টসে এবং মনীষ নারওয়ান পেয়েছেন প্যারাশুটিংয়ে, সন্দীপ পেয়েছেন প্যারা অ্যাথলেটিক্সে এবং সুহাস নারায়ণ যাদব উনি পেয়েছেন প্যারা সুইমিংয়ে অর্জুন পুরস্কার। আমরা দেখে নিলাম অর্জুন পুরস্কার কে কে পেয়েছে। এবার দেখে নেব দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটেগরিতে কে কে পেয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার আমরা জানি যারা কোচ হয়, যে কোনো খেলার কোচ বা শিক্ষক তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। শিব সিং পেয়েছেন বক্সিংয়ে, কৃষাণ কুমার হুডা পেয়েছেন কবাডিতে, নরেশ কুমার পেয়েছেন টেনিসে, রমেশ পাঠানিয়া পেয়েছেন হকিতে, ধর্মেন্দ্র তিওয়ারি পেয়েছেন তীরন্দাজিতে, ওমপ্রকাশ দাহিয়া পেয়েছেন কুস্তিতে, পুরুষোত্তম রায় পেয়েছেন অ্যাথলেটিক্সে এবং বিজয় ভালচন্দ্র মুনিশ্বর উনি পেয়েছেন প্যারা পাওয়ার লিফটিংয়ে দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটেগরিতে। এবার আমরা দেখে নিই দ্রোণাচার্য পুরস্কারেরই রেগুলার ক্যাটেগরিতে কারা কারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। যশপাল রানা ইনি পেয়েছেন শ্যুটিংয়ে, গৌরব খান্না উনি পেয়েছেন প্যারা ব্যাডমিন্টন, কুলদীপ কুমার হাড়ু ইনি পেয়েছেন উসু খেলাতে, যোগেশ মালবিয়া ইনি পেয়েছেন মালাখাম্বতে, জুডু ফেলিক্স সেবাস্তিয়ান উনি পেয়েছেন হকিতে। এইবার আমরা দেখে নিই ধ্যানচাঁদ পুরস্কার কারা কারা পেয়েছেন। প্রদীপ শ্রীকৃষ্ণ গান্ধে ব্যাডমিন্টনে, এপ্তি মুরগান্ডে পেয়েছেন ব্যাডমিন্টনে, এন উষা পেয়েছেন বক্সিংয়ে, লাখা সিং পেয়েছেন বক্সিংয়ে, জিনসি ফিলিপস পেয়েছেন অ্যাথলেটিক্সে, কুলদীপ সিং ভুল্লার ইনি পেয়েছেন অ্যাথলেটিক্সে, মনপ্রীত সিং ইনি পেয়েছেন কবাডিতে এবং সুখবিন্দর সিং সান্ধু ইনি পেয়েছেন ফুটবলেতে। এছাড়া ধ্যানচাঁদ পুরস্কার যারা যারা পেয়েছেন তাদের নাম আমরা এবার দেখে নিই। মনজিৎ সিং ইনি পেয়েছেন রোয়িংয়ে, নেতার পাল হুডা ইনি পেয়েছেন কুস্তিতে, শচীন নাগ ইনি পেয়েছেন সুইমিংয়ে, অজিত সিং ইনি পেয়েছেন হকিতে, নন্দন প্রকাশ বল টেনিসে, রঞ্জিৎ কুমার ইনি পেয়েছেন প্যারা অ্যাথলেটিক্সে এবং সত্যপ্রকাশ তিওয়ারি ইনি পেয়েছেন প্যারা ব্যাডমিন্টনে। ভিডিওটা ছোট্ট ভিডিও ছিল, এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং এখান থেকে একটা কথাই বলার আছে, আমরা এরকম মালখাম্বা, খোখো এরকম অনেক খেলা দেখলাম, আমরা সব প্লেয়ারদের নাম জানি না, কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা কীরকম আসে, পরীক্ষায় একজনের নাম দিয়ে বলবেন নিম্নলিখিত ব্যক্তি নিজের কোন খেলার সঙ্গে যুক্ত বলে ক্রিকেট, খোখো, মালখাম্বা, কবাডি এই রকম অপশান দেবে, সেইখান থেকে আমাদের ঠিক করে আসতে হবে। তো সেই জন্য অর্জুন পুরস্কার কারা কারা পেয়েছেন সেই নামগুলো আমাদের মনে রাখতে হবে এবং কারা কোন খেলার সাথে যুক্ত সেইগুলো মনে রাখতে হবে। একইভাবে দ্রোণাচার্য বা রাজীব গান্ধী খেলরত্ন যারা পেয়েছেন তারা কোন ব্যক্তি, কোন খেলার সাথে যুক্ত আছে, এই পয়েন্টগুলোই শুধু আমাদের মনে রাখতে হবে। এখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।